নমস্কার দর্শক বন্ধু, মু আদিত্য আপনার স্বাগত করুছি মোর ইউট্যুব চ্যানেল আদেশ স্পিরিচুয়াল এন্ড মডর্ন ওয়ার্ল্ড কু। আজ মু আপনার গোটে সুন্দর ভিডিও নিয়ে আসছি মেথির ঔষধীয় গুণ বিষয়ে। তবে আপন মানে যদি এপর্যন্ত মো চ্যানেল কু সাবস্ক্রাইব করে না, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও এবং পাখে থাকা বেল বটনটি দবাই দিও, যদ্বারা মু তৈরি করুবা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার পাখে পৌঁছব। তবে আর ডেরি নকরি চলন্তু আরম্ভ করিবা আজির বিষয়বস্তু মেথির ঔষধীয় গুণ। মেথি কু ফুটনরে মিশাই আমি ব্যবহার করো। মেথির নিয়মিত ব্যবহার শরীরকে নির্মল করা সহ সুস্থ রাখে। আয়ুর্বেদরে মেথি কু ঔষধ রূপে ব্যবহার করিবার ব্যবস্থা রয়েছে। তবে চলন্তু জানিবা আয়ুর্বেদরে মেথি কু কোন কোন সব ঔষধীয় রূপে ব্যবহার করা যাই পারে। প্রথমে জানিবা পেট রোগ বিষয়ে। অজীর্ণ ও যকৃত রোগরে মেথি শাগ খাইলে উপকার মিলে। লহুণীরে ভজা মেথি শাগ পিত্ত দোষ পাই বহুত ভালো। মেথি জুয়াণী ও জিরা সম পরিমাণে নেই খরারে শুখাই গুণ্ড করে পাখে রকিব এবং দিনকু থরে লেখায় এই গুণ্ডকু চামচ লেখায় খাইলে পুরাতন অজীর্ণ অগ্নিমন্দ্য আদি অনেক রোগ ভালো হয়ে থাকে। তাপরে পাটিঘা, যেমন পাটিঘা হয়ে মেথি পত্রকু পানিরে চকটি সেই পানিরে কুড়ি কলে পাটিঘা ভালো হয়ে থাকে। তাপরে গলা প্রদাহ, যেমন গলা প্রদাহ হয়ে থাকে টনসিলাইটিস হয়ে থাকে, এক লিটর পানিরে আঠ চামচ মেথি পকাই অধ ঘন্টা ধীর আঁচরে ফুটাইব এবং উষুম থাউ থাউ সে পানিকু ছাণি সেই পানিকু যদি গর্গল করুছন্তি আপনকর গলা প্রদাহ ভালো হব। রক্তহীনতা, যেমনকর রক্তহীনতা আছে সেমানে নিয়মিত ভাবরে মেথি শাগ খাইলে লাভদায়ক হব। বিশেষ করে যে স্ত্রী মানকর অধিক ঋতুস্রাব জনিত রক্তহীনতা সৃষ্টি হয়ে থাকে সেমানক পাই মেথি শাগ বিশেষ উপকারী। তাপরে ফুলা রোগ, কোনসি স্থানরে যদি ফুলি যাইথিবো মেথি পত্রকু বাটি সেই ফুলা স্থানরে লগাইলে ফুলা কমি যায়। তাপরে হচ্ছে মধুমেহ, যেমনকর মধুমেহ আছে ডায়াবেটিস আছে দিনকু দুই চামচ মেথি গুণ্ড খাইলে মধুমেহরু উপকার মিলে। এই গুণ্ডকু রাতে কপে পানিরে ভিজাই সকালে পানি সহ খাইব, দিনকু ধরে খাইব, এর চমৎকার লাভ আপনকু মিলিব। তাপরে রুপি সমস্যা, রাতে আঠ চামচ মেথিকু পানিরে ভিজাই সকালে বাটি মুন্ডরে লগাইলে আউ তারপরে মুন্ড সফা কলে আপনার রূপি সমস্যার দূর মিলি দূর হয়ে পারবে। তারপরে কেশ যেমন ঝড়ুথা গাধাইবা পূর্বর মেথি পতাকু লগাইলে এবং শ্যাম্পু কলে আপনার কেশ যদি ঝড়ুথব সেই সমস্যার রক্ষা পাইপারে এবং কেশ ভালোভাবে বড়ি থাকে তা সহ ঘন কলা হয়ে থাকে। তারপরে ব্রণ, যেমনকর ব্রণ হোথব সেমানে রাতে শোবা পূর্বর উষম পাণিরে মুহ ধোই মেথি পত্র বটাকু ধোই মুহরে লগাইলে মুখর ব্রণ কলা দাগ মুখর শুষ্কতা আদি সব ভালো হয়ে থাকে। তারপরে গর্ভাবস্থা, মেথিকু ঘিওরে ভাজি ভালোভাবে গুণ্ড করে এ গুণ্ড সহ সুজি চিনি মিশাই হালুয়া করে প্রতিদিন খাইলে যেমন গর্ভাবস্থায় থাকবে তাঁকর প্রসব পূর্বাবস্থাকে শীঘ্র ফেরি আসব এবং এদ্বারা প্রসূতির স্তনরে বহুত ভালো ক্ষীর বাহারিব। স্ত্রী রোগ, রাতে মেথিকু পানিরে মিশাই খাইলে স্ত্রী রোগ ভালো হয়ে থাকে। ভজা মেথি গুণ্ডরে মিশ্রি গুণ্ড মিশাই প্রতিদিন সকাল খাইলে থান্ডা পানি পিইলে স্ত্রী রোগ ভালো হয়ে থাকে। দিনক দুই চামচ খাইব। অনুবীর্যপাত, প্রতিদিন সকাল যদি মেথি ভজা গুণ্ড গোটে চামচ খাই গোটে গ্লাস কঞ্চা দুধ পিউছেন আপনার রতিশক্তি বড়ব। মেথি চা, মেথিকু চা করে আপনার পিপারে কপে পাণিরে চামচে মেথি পকাই সে কিছু সময় ফুটাই চিনি দিয়ে ছাড়ব এবং ছাড়ি সারা পরে দুই টোপা লেম্বু রস মিশাই পিইব, এখন মেথি চা কহতে। বারম্বার মেথি চা পিলে জ্বরর আপনার উপশম মিলব। আপনার দেহ যদি টেম্পারেচর অছি তাহলে মেথি চা বহুত লাভদায়ক। পাকস্থলী যদি ঘা হয়েছে তাহলে মেথি চা বহুত লাভদায়ক। দিনকু চারি কপ মেথি চা পিলে সাইনোটিস থান্ডা জ্বর নিমোনিয়া ব্রঙ্কাইটিস আদি অনেক রোগর লাভ মিলব। যদি রোগ কমি যাচ্ছে তাহলে এর মাত্রা মধ্যে কমাই দেওয়া উচিত, অন্য কোণী খাদ্য খাইব না। নিয়মিত মেথি চা পিলে শ্বাসর দুর্গন্ধ পাটির দুর্গন্ধ এবং যৌনর দুর্গন্ধ ভালো হয়ে থাকে। তাপরে জানিয়া মেথির কিছু বিশেষ গুণ বিষয়ে, তিনোটি মেথি পত্র তিনোটি মেথি গছ তিনোটি শ্বেতদেব অরুয়া চাউলক নেই গোটিয়ে বেল গছ মূলরে রাখি নমস্কার করিব এবং সেই বেল গছর যে পত্র খসিকি তলে পড়ি সেই পত্র কু আনিকি যদি জন নারী নিজ পাখে রাখুছি তার সুখ সৌভাগ্যের বৃদ্ধি হচ্ছে। এবং পুষ্য নক্ষত্র দিন
पुष्या नक्षत्र दिन नक्षत्र युक्त शनिवार दिन मेथी गछ को आनी जदि मेथी चेर को आनी जदि गोटे नारी निज कहानी रे बांधुची से नारी को समस्ते भल पाइबा सहित तार स्वामी बहुत भल पाइबो परिवार लोके ताको बहुत भल पाइबे। तबे ए भिडियो टुकु एही समाप्त करबा। सब्सक्राइब करिया को भूलंतु नाही मोर यूट्यूब चैनल आदि स्पिरिचुअल एंड मॉडर्न वर्ल्ड। धन्यवाद।